শীতকালে ত্বক রুক্ষ হয়ে যাচ্ছে মেচে তার দাগ ব্রণের দাগ ত্বক কুচকিয়ে যাচ্ছে তাহলে এই ক্রিমটি ইউজ করে দেখো ত্বক হবে ফর্সা উজ্জ্বল বেবি সফট হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন রান থেকে আমি অর্পিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা কিন্তু এক একদম ইম্পর্টেন্ট একটা ভিডিও একটা টপিক নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে শীতকাল চলে এসেছে তো যাদের স্কিন শীতকালে এক্সট্রিম ড্রাই হয়ে যায় একদম শুকনো স্কিন স্কিন থেকে চামড়া উঠছে স্কিন ফেটে যাচ্ছে তো তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আজকে ভিডিওটা কিন্তু মিস করলে চলবে না আজকে আমি বাড়িতে একটা ক্রিম বানিয়েছি একটা নাইট ক্রিম বানিয়েছি যেটা ইউজ করলে তোমাদের যাদের ড্রাই স্কিন শুকনো স্কিন রুক্ষ স্কিন সেই সমস্যার থেকে কিন্তু তোমরা সমাধান পাবে আর শীতকালে তোমাদের স্কিন হবে হচ্ছে সফট ব্রাইট এমন ফর্সা স্কিন কিন্তু তোমরা পাবে এই ক্রিমটা ইউজ করলে এইটা কিন্তু ড্রাই স্কিনের জন্য একদম আদর্শ একটা ক্রিম এই ক্রিমটাতে যে যে উপাদানগুলো আছে চলো তোমাদের দেখাচ্ছি প্রথমে দিলাম আমি এক চামচ নারকেল তেল শীতের রাতে ঘুমানোর আগে নারকেল তেল এইভাবে ব্যবহার করলে তোমাদের স্কিন হবে সফট আর ফর্সা নারকেল তেল আমাদের স্কিনকে ময়েশ্চারাইজার করতে সাহায্য করে স্কিনকে ফর্সা ধপধপে করতে সাহায্য করে এরপর দিলাম এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল তোমরা গাছেরও ইউজ করতে পারো বা যে কোনো কোম্পানির ভালো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো অ্যালোভেরা জেলেও কিন্তু খুব ভেতর থেকে আমাদের ময়শ্চারাইজার করে মুখে দাগ ছোপ কালো ভাব রিঙ্কেলস সব কিছু দূর করতে কিন্তু সাহায্য করে এরপর দিলাম কাঁচা দুধ কাঁচা দুধও কিন্তু খুব ভালো ক্লিনজার হিসেবে আমাদের কাজ করে মুখে যত কালো ছোপ দাগ দূর করতে সাহায্য করে স্কিনকে ভেতর থেকে পরিষ্কার ও ফর্সা করতে সাহায্য করে এরপর অ্যাড করলাম ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুলও আমাদের স্কিনের জন্য খুব ভালো স্কিনকে হেলদি করতে সাহায্য করে স্কিনে দাগ ছোপ দূর করতে সাহায্য করে স্কিনকে বেবি সফট করতে সাহায্য করে সব রকম স্কিনের জন্যই কিন্তু ভালো যায় স্কিনে যত রকম ড্যামেজ দূর করে স্কিনের রিঙ্কলস দূর করতে কিন্তু খুব ভালো সাহায্য করে এইগুলো উপাদানগুলো ভালো করে মিক্সড করে একটা ক্রিম ফর্ম তৈরি করে এইটা কিন্তু একটা কন্টেনারে তোমরা স্টোর করে রেখে দিতে পারো ফ্রিজে এক সপ্তাহ ইউজ করতে পারো জিনিসটা এই ক্রিমটা আমি একটু পাতলা করেছি তো তোমরা তোমাদের সুবিধা মতো একটু ভারীও করতে পারো বা পাতলাও করতে পারো চলো এবার আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যেখানেই অ্যাপ্লাই করবে স্কিনটা যেন তোমাদের পরিষ্কার থাকে পরিষ্কার স্কিনে ভালো করে ম্যাসাজ করবে বা যত ভালো ম্যাসাজ করবে তত কিন্তু আস্তে আস্তে স্কিনের গ্লোটা তোমরা দেখতে পারবে এই হাতে ইউজ করার পর বন্ধুরা তোমরা দেখো নিজেরাই ডিফারেন্সটা বুঝতে পারবে হাতটা সফট একটা গ্লো করছে আর অন্য হাতটা দেখলেই বুঝতে পারবে তো বন্ধুরা এইটা আমি আমার এই হাতে অ্যাপ্লাই করেছি জাস্ট এই হাতে দেখলেই বুঝতে পারছো এই হাতে অ্যাপ্লাই করেছি ঠিক আছে একদম কিন্তু এটা শুধু তোমরা মুখে মাখতে পারবে না সারা বডিতে মাখতে পারবে যেখানে যেখানে কালো স্পট রয়েছে ঘাড়ে হাত পায় সব জায়গায় কিন্তু তোমরা মাখতে পারবে এক সপ্তাহ এটা ইউজ করে স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারবে ঠিক আছে এই হাতে ইউজ করেছি এই হাতে করিনি জাস্ট এই হাতে স্ক্রিনটা দেখলেই তোমরা বুঝতে পারছো ঠিক আছে চলো এবার এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি মুখটা আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি ঠিক আছে জাস্ট দেখে নাও তোমরা যখন এই ক্রিমটা ইউজ করবে অবশ্যই মুখটা কিন্তু ভালো করে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নেবে ঠিক আছে আর এটা কিন্তু রাতে ইউজ করার চেষ্টা করবে রাতে ইউজ করলে খুব ভালো এটা একটা নাইট ক্রিম বলতে পারো চলো এবার আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা ইউজ করলে না কিন স্কিনে একটা কিন্তু গ্লো চলে আসবে আর এটা এক সপ্তাহ যদি তোমরা ইউজ করো যতই এক্সট্রিম ড্রাই স্কিন হোক না কেন তোমাদের স্কিন কিন্তু একদম সফট হয়ে যাবে আর সারা শীতকাল কিন্তু স্কিন থাকবে ঝকঝকে ত্বকতকে এটা আমি একটু বেশি করে করে রেখে দিয়েছি ফ্রিজে স্টোর করে রেখে দেবো কেননা এটা আমি শুধু মুখে না আমার সারা গা পাই অ্যাপ্লাই করব। এইটা যতই ড্রাই স্কিন হোক না কেন এক্সট্রিম ড্রাই স্কিন স্কিন ফেটে যাচ্ছে চামড়া বেরিয়ে যাচ্ছে স্কিনের থেকে এইটা মেখে দেখো বন্ধুরা তোমাদের স্কিন কিন্তু একদম ঝকঝকে তকতকে থাকবে দামি কোনো নাইট ক্রিম ইউজ করতে হবে না জাস্ট ঘরে কিছু উপাদান দিয়েই তোমরা কিন্তু একদম শীতকালে তোমাদের স্কিনকে একদম সুন্দর গ্লোয়িং রাখতে পারবে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে চলো টাটা